ওই চ্যানেলে কিছু শর্টস করছিলাম, মোটিভেশনাল যে চ্যানেলটা, সেখানে করতে করতে এই চ্যানেলে হঠাৎ করে মনে হলো কিছু শেয়ার করি। একটা লাইভ আমার চোখে পড়লো, একটা দুটো কিছু মায়েদের লাইভ। এখন বাজে 11:30, আমার মেয়ে ও ঘরে ঘুমোচ্ছে, আমি এ ঘরে একটা ভিডিও করছি, করে শুয়ে পড়ব। এর আগে আমি রান্না করার আগে অনেক লেখা লিখছিলাম, সারা দুপুর ধরেও লেখা লিখছিলাম, যেহেতু মেয়ের ক্লাস 7, এখন অনেক কোশ্চেন অ্যান্সার, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কিছু লিখতে হয়, জানতে হয়, নিজেকে পড়তে হয়। যেহেতু ক্লাস 7টা আমি পড়াই না, সেহেতু আবার নতুন করে পড়তে হচ্ছে ছোটদের বইগুলো, ওদের মতো করে যাতে উত্তরগুলো ওদের লিখে দেওয়া যায়। তো যাই হোক, এত চিন্তা, এত কিছু করতে হচ্ছে। আমি আজকে রাতে লাইভ দেখি, মাঝে মাঝে চোখে পড়ে যায় মোবাইলটা খুললে, যে অনেক সময় 12টা 1টা অবধিও তারা নাকি লাইভ করে, তাদেরও ছোটো ছোটো বাচ্চা আছে, কী করে পারে আমি বুঝি না, এবং তাদের সব কিছু ছেড়ে তারা কী করে এই ঢিঙ্গিপনাগুলো করে। এখানে গান গাইছে, আবার এই রাত দুপুরে গান গাইছে দেখছি, আবার আর একটা লাইভে দেখছি পিএনপিসি করতে বসেছে। সত্যি কথা বলতে, সত্যি যাদের বাচ্চার চিন্তা থাকে, তারা একটা লিমিটেড ভিডিও করে, লিমিট অবধি লাইভ করে, সব কিছুটা লিমিটে করে। এই জায়গাটা যদি কারোর কাজ হয়ে থাকে, সেই কাজটাও কিন্তু একটা টাইমে করতে হয়। যেমন সারাটা দিনে আমি কোনো সময় পাই না, আমি যে কোনো টাইমে একটা 10 মিনিটের ভিডিও করে নিই, অথবা ব্লগ করলে এডিট করলে তাই টাইমই পাই না। অনেক ভাবনা চিন্তা করেও কিন্তু একটা ভিডিওকে নামাতে হয়। যেমন মোটিভেশনাল চ্যানেলে অনেক ভাবতে হয়, অনেক কিছু পড়াশুনো করতে হয়। এদের অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো কাজ নেই, সেটা বোঝা যায়, এবং বাচ্চাদের ক্ষেত্রেও এরা দেখাশোনা করে না, তাই ইনস্টাতে কখনো জঘন্য সাজগোজ করে বসে যায়, রাত 12টা 1টা অবধি লাইভ করে দেখা যায়। আবার কেউ কেউ দেখি বাচ্চা থাকা সত্ত্বেও বাচ্চাদের পড়াশোনার কোনো কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যায় না তাদের, তাদের শুধু দেখা যায় রাত 12টা 1টা অবধি লাইভ করতে। অ্যাকচুয়ালি সংসার, বাচ্চা, দায়িত্ব, এগুলো আদৌ ওদের আছে কি না বুঝি না। প্রতিবাদের নামে ইউটিউবটাকে একটা জঘন্য জায়গা বানিয়ে রেখে দিয়েছে কিছুজন। একজনকেই টার্গেট করা হয়, সে চুপ করে যাবে বললেও তাকে সমানে সবাই মিলে টার্গেট করা হচ্ছে। কিন্তু যারা নিজেরা অন্যায় করে অন্যদের সেই অন্যায়ের জন্যই বলছে। সাপোজ আমি নিজে পরকিয়া করছি, জঘন্য কাজ করে বেড়াচ্ছি অন ক্যামেরা, আবার আমি একজন 26-27 বছরের কাউকে সেটা নিয়েই বলে যাচ্ছি, এটা আমার সাজে না, আমি আমাকে দিয়ে বিচার করে বলে দিলাম। এবার যারা যারা করছে এখানে নোংরামি, তোমরা জানো। আর একটা কথা, আমি যেমন, আমার দৃষ্টিভঙ্গি তেমন হবে, এটাই ভেবে নেওয়া উচিত, তাই আমি একটা সময়ের পর এই জায়গাটা ছেড়ে দিয়েছি। বলতে পারো আমার চ্যানেলটা শেষই হয়ে গেছে। তাতেও আমার একটা জিনিস ভেবে ভালো লাগে, যে আমি অ্যাটলিস্ট থানা পুলিশ, কোর্ট কাচারি এইসব থেকে আমি অন্তত দূরত্ব বজায় রাখতে পারবো, কারণ আমাকেও কারোর জন্য থানায় ছুটতে হবে না কাউকে টানানোর জন্য, বা আমাকেও কাউকে টানতে হবে না। হ্যাঁ, কিছুদিন আগে, কিছু 1-1.5 বছর আগেও একজনকে বাচ্চা কোলে নিয়ে ছুটতে হয়েছিল। এমএসএলদের একটা ব্যাপার ছিল, এমএসএলরা টেনে ছিল, ভালো করেছিল, কারণ দিন রাত্রি তাদের নিয়ে বাজে কথা বললে তারা তো টানবেই, থানাতে তাকে মুজলেকা দিয়ে আসতে হয়েছিল বাচ্চাকে নিয়ে। তখন আমার খুব খারাপ লেগেছিলো, বাট আজকে বুঝি একটা মানুষকে দিনের পর দিন হ্যারাস করলে সে তো টানবেই, দিন নেই রাত নেই কাউকে তো সমানে খারাপ কথা বলা হয়, প্লাস সে যখন চুপও করে যেতে চায় তখনও তাকে যাচ্ছে তাইভাবে বলা হচ্ছে, এগুলো তো ঠিক নয়। একটা জায়গায় গিয়ে অন্তত বন্ধ করে দেওয়া উচিত, যখন একজন চুপ করে যেতে চাইছে। এখানে কাউকে চুপ করতে দেওয়া হয় না, যত রাজ্যের নোংরামি, অসভ্যতামি, কোনো ক্রিয়েটিভিটি নেই। কার বউ পালিয়ে যাচ্ছে, কার বাচ্চাকে কে নিচ্ছে না, প্রত্যেকের সংসারে ঢুকে ঢুকে বাজে অ্যানালিসিস। হ্যাঁ, যেগুলো সত্যি নোংরামি হচ্ছে, যেমন অনেক ইউটিউবার বাবা মাকে অপমান করে, অন ক্যামেরা বাজে বার্তা দিচ্ছে, একবার ওয়াইফ থাকা সত্ত্বেও অন্য মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখা সত্যি বাজে লাগে। বাট যে লিগালি মনে করে যে না আমি থাকবো না, সে অ্যাডাল্ট এবং সে চাইছে না থাকতে, তাকে নিয়েও বাজে কথা, অথচ যারা কথা বলছে তারা নিজেরাই খারাপ, তোমাদের চোখে যেটা খারাপ
তো এগুলো আমার মনে হয় একটু বন্ধ হওয়া দরকার। আর যারা এখানে মা আছো তাদেরকে না একটা কথা বলি, লোকের ঘরের এইসব দেখতে দেখতে না তোমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা একদম হয়ে যাচ্ছে, কিন্তু এখন বুঝবে না। ক্লাসটা একটু বাড়ুক, তোমাদেরও নেশাটা একটু বাড়ুক, মানে টাকা ইনকামের, আর ওদিকে ক্লাসও বাড়বে, আর তোমাদের সেদিকে তো কোনো নজর থাকবে না, তখন বুঝবে হারে হারে কত ধানে কত চাল। কিছু নোংরাকে সাপোর্ট করতে গিয়ে, কিছু নোংরাদের মতন নিজেকে তৈরি করতে গিয়ে কোথায় নেমে যাচ্ছ বুঝতে পারবে না, কারণ সবটা লিমিটে ভালো। লিমিট ক্রস করে গেলে না কোনো জিনিস ঠিক হয় না। একটা ভিডিও মানুষ একটা করতে পারে, দুটো, রাত্রির 12টা একটা অবধি কোনো মায়েরা লাইভ করতে পারে, আমি সত্যি দেখে অবাক হয়ে যাই, সত্যি অবাক হয়ে যাই, যে বলে ওরা নাকি অনেক রাত অবধি অনেকে করে। আবার শুনেছি অনেকে এই নোংরামির জন্য রাত্রি সারা রাত জেগে নাকি সব কনফারেন্সে থেকে কথা হয়। বাপ রে বাপ, এরা সংসার করবে, মানে একাও যদি কোনো মানুষ থাকে তাকেও অনেক দায়িত্ব পালন করতে হয়, এরা তো একাও থাকতে পারবে না। যাই হোক, ভালো থেকো, এটুকুই বলার, যে সত্যি যেগুলো খারাপ সেগুলো নিয়ে বলো, বাট যেগুলোর কোনো বেসলেস এক জিনিস ঘ্যানের 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 বন্ধ করে একটু ক্রিয়েটিভিটি কিছু দেখালে ভালো লাগে। একটা সময় এই বেঙ্গলি কমিউনিটি কন্ট্রোভার্সি থেকে মানুষ মুখ সরিয়ে নেবে, খুব শীঘ্রই সেই দিনটা আসছে, এবং কেন কী সেটা বুঝতে পারবে। তো চলো, ভালো থেকো।